পিরামিডের রহস্য সন্ধানে, পিরামিডের রহস্য সন্ধানে আজও বিভিন্ন মহল বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। প্রাচীন মিশরবাসীরা বিশ্বাস করতেন যে তাদের রাজা ছিলেন দেবতাদের বংশধর, অন্যান্য মানুষের তুলনায় তাকে শ্রেষ্ঠতর বলে গণ্য করা হতো এবং তাকে পূজা করা হতো, এবং সেজন্য তারা বিশ্বাস করত যে মৃত্যুর পর সেই রাজা দেবতাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য অন্য জগতে চলে যান। এর ফলে অন্যান্য অনেক প্রথা প্রচলিত হয়। জীবিতকালে একমাত্র রাজাই একটি বিশাল সমাধিসৌধ তৈরি করতেন যেখানে মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হতো। এই সৌধের নাম ছিল পিরামিড। এগুলো ত্রিভুজাকৃতি বিশিষ্ট। এগুলি তৈরি করতে বিপুল পরিমাণ পাথরের প্রয়োজন হতো। রাজার দেহ সমাধিস্থ করার জন্য একটি ঘর পাথর কেটে পিরামিডের তলায় তৈরি করা হতো। যদিও দক্ষিণ আমেরিকায় এরূপ স্মৃতিসৌধ নির্মিত হয়, কিন্তু সেগুলো সঠিক পিরামিড নয়। বর্তমানে মিশর দেশে প্রায় 70টি পিরামিড আছে। তার মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত তিনটি কায়রোর নিকটবর্তী গিজে অবস্থিত। তার মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ পিরামিড হল ফ্যারাও চিওপসের পিরামিড। এক সময় এটা পৃথিবীর 7টি আশ্চর্য বস্তুর মধ্যে একটি বলে গণ্য করা হতো। অনুমান করা যায় যে এই পিরামিডগুলি সম্ভবত খ্রিস্টপূর্ব 2690 থেকে 2560 অব্ধের মধ্যে নির্মিত হয়েছিল। রাজা এবং রানীর মৃতদেহ সমাধিস্থ করার জন্য এই পিরামিডগুলি নির্মিত হয়েছিল। তাদের দেহাবশেষের সঙ্গে সঙ্গে তাদের সঞ্চিত ধনভাণ্ডারও সমাধিস্থ করা হতো। পিরামিডগুলি নির্মিত করার কৌশল করায়ত্ত করতে প্রাচীন মিশরবাসীর দীর্ঘকাল প্রয়োজন হয়েছিল। নীল নদের পূর্ব তীরে অবস্থিত পাথরের খনি থেকে নীল নদ অতিক্রম করে পাথর বহন করে এনে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। কাজেই এটা আমাদেরকে আজও ভাবিয়ে তোলে যে কী করে ওই সময় কোনো ভারী যন্ত্রপাতি ছাড়া এটা তারা সম্ভব করেছিল। পিরামিডগুলির ভিত্তি প্রায় সম্পূর্ণ সমচতুর্ভুজাকার। এই বিরাট আকারের সমাধিসৌধ নির্মাণের জন্য বিশাল পরিমাণ কৃতদাসের শ্রমের প্রয়োজন হতো। পাথর কাটার শ্রমজীবী এবং রাজমিস্ত্রিরা 9 ফিট পর্যন্ত দীর্ঘ করাত ব্যবহার করত। পিরামিডগুলির মধ্যে পূর্ববর্তীকালে রক্ষিত ধনসম্পদ পরবর্তীকালে ফেরাওদের শাসনকালে সমাধিসৌধ লুণ্ঠনকারীদের দ্বারা লুণ্ঠিত হয়, কিন্তু আজও পিরামিডগুলোর মধ্যে রক্ষিত সব ধনসম্পদ প্রায় অটুটভাবেই সংরক্ষিত রয়েছে। সমাধিস্থল এরূপ জটিলভাবে পরিকল্পিত যে লুণ্ঠনকারীরা সেই ধনরত্নের সন্ধান লাভে সমর্থ হয়নি। সাধারণত মৃতদেহ পিরামিডের কেন্দ্রস্থলে রক্ষিত হতো। মিশরের 3টি বিখ্যাত পিরামিড হল মাইসেরিনাস, চিওপস এবং চেফ্রেন এর পিরামিড। এদের উচ্চতা যথাক্রমে 215 ফিট, 481 ফিট এবং 471 ফিট। চিওপসের পিরামিড সবচেয়ে উঁচু। তার ভিত্তির ভূমির পার্শ্বগুলি 656 ফিট এবং ভিত্তিভূমির জমির পরিমাণ 13 একর। তার আনুমানিক ওজন হল 55 লক্ষ টন, প্রায় 23 লক্ষ পাথরখণ্ড এর নির্মাণে ব্যবহৃত হয়। প্রায় 1 লক্ষ শ্রমিক এটি নির্মাণে নিযুক্ত ছিল। প্রতি 3 মাস অন্তর তাদের স্থলে নতুন শ্রমিক নিযুক্ত করা হতো। এটি তৈরি হতে
প্রায় 30 বছর সময় লেগেছিল। পিরামিডের অভ্যন্তরস্থ দেওয়ালে অনেক উপদেশ লিপিবদ্ধ আছে। মৃত ব্যক্তির আত্মার পথ নির্দেশের জন্য এগুলি লিখিত। অন্য জগতে যাত্রার পথে যেসব বিষাদ ঘটতে পারে সে সম্পর্কে সতর্কবাণী রয়েছে এই লেখনীতে। কাজেই এই পিরামিডগুলো আজও আমাদের মনে এক রহস্যের সৃষ্টি করে যে কিভাবে এগুলো তৈরি করা হয়েছিল, এর মধ্যে কত বা ধনসম্পদ রয়েছে এবং এর ভেতরের মমিগুলো এখনও অবিকৃত রয়েছে কিভাবে।